আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? কে কোথায় আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আম্বর দেখাবো, যা আমরা কস্তুরি, তারপরে মৃগনাভি ইত্যাদি নামে চিনি, যা হরিণের নাভি থেকে বাহির হয়। তো সব রকম হরিণের নাভি থেকে পাওয়া যায় না, পুরুষ এক ধরনের হরিণ আছে, তাদের কাছ থেকে সংগ্রহ করা হয়। এগুলা সবগুলাতে পাওয়া যায় না, কিছু যেমন আছে এই হরিণগুলার স্বভাব একটু চালাক হয়, খুবই দেখতে খুব সুন্দর, তেমন বড়ও না আবার ছোটও না, পা গুলাও ছোটো ছোটো, চোখগুলা লাল চকচক, মানে অন্যান্য যে হরিণ আছে সাধারণ হরিণের থেকে দেখতে একটু সুন্দর, একটু ছোট, পশমগুলা একদম চুল আছড়ানোর পরে যেরকম লাগে মানুষের, এইরকম আর কি সব সময় থাকে। তারা খুব আত্মরক্ষা মূলক প্রশিক্ষণ যে আমরা মানুষ সাধারণত দিয়ে থাকি, দেওয়ার পরে যে আত্মরক্ষার যে ব্যবস্থাগুলো তৈরি হয় বা মানুষ জানে, এই এই সমস্ত তারা নিজেকে আত্মরক্ষার জন্য বিভিন্ন কৌশল জানে। কিন্তু একটাই সমস্যা যে তাদের এই যে মিষ্কে আম্বর, যেটাকে আমরা বলি মিষ্কে আম্বরের, এই সুগন্ধির জন্য তারা নিজেকে লুকিয়ে রাখতে পারে না, এইটা হলো মহা সমস্যা। আর আরেকটা মজার ব্যাপার হলো তাদের যে সুগন্ধি আছে, এই সুগন্ধিটার জন্য তারা নিজে নিজে ঘুরঘুর করে চতুর্দিকে ঘুরে কোথায় থেকে সুগন্ধি আসতেছে, কিন্তু যে তাদের নিজের নাভির কাছ থেকে নিবের নাভি থেকে এই সুগন্ধিটা আসছে তারা নিজেও জানে না সেটা। এটা হলো সবচেয়ে আশ্চর্যের বিষয়। এই তাদের এই আম্বরের উপকারিতা যদি আমরা বলি, এটা তো প্রসাধনী, বিভিন্ন প্রসাধনী, তারপরে আতর, দেশি বিদেশি আতরের সাথে সামান্য সামান্য মিশ্রিত করে বিভিন্ন দেশের আতর বানানো হয়, এটা খুবই প্রসিদ্ধ আতরের জন্য। এছাড়াও যে বাকি উপকার আছে, এই উপকারগুলো হলো যে যৌন উত্তেজনামূলক কাজে এটা সহায়তা করে, স্বাস্থ্যহানি, হঠাৎ কারো স্বাস্থ্যহানি জনিত, ঠান্ডাজনিত খিঁচুনি বা জ্বরজনিত খিঁচুনি, বেদনানাশক যেটা পড়ে যাওয়ার ব্যথা বা ধাক্কা লাগার ব্যথা, এই জাতীয় ব্যথার জন্য খুবই উপকারী। তো এইটার খুবই গন্ধ, যেটাকে আমি বলবো আপনাদেরকে দেখাবো, এটা একটুখানি যে মৃগনাভি বলে না, মৃগনাভি খুললে একটুখানি নাড়া দিলে সুগন্ধে ভরে যায় সারা জাহান। একটা কবির কাব্য আছে, কবিতা আছে, সেম যে আমার কাছে খুবই লাগতেছে, খুবই সুগন্ধ লাগতেছে, এটা আপনি যদি সারা পুকুরে পানির মধ্যে একটু ঢেলে দেন তাহলে সারা পুকুর সুগ্রাণে ভরে যাবে, এটা অত্যন্ত সুগ্রাণী, এটা উপকারী আমরা জানলাম। তারপরে এটা ইংরেজি নাম হলো মাক্স ডিয়ার, এটাকে বলা হয়। এরা খুব এই হরিণগুলা খুব লাজুক স্বভাবের হয়ে থাকে, হিমালয় পার্বত্য অঞ্চলে এই হরিণগুলা পাওয়া যায়। এই এক একটা হরিণের থেকে, এক একটা হরিণীতে যে অনেক অনেকে মনে করেন যে 1 কেজি হতো বা হবে বা আধা কেজি হবে, আসলে একটা হরিণের থেকে মাত্র 50 বা 60 গ্রাম, বেশ 70 গ্রাম পর্যন্ত এই মৃগনাভি বা আম্বর পাওয়া যায়। তো আপনারা অনেকে জানেন না আরও কিছু জিনিসে, যে দুইটা প্রাণী আছে, ইঁদুর আর বিড়াল। ইঁদুর আর বিড়াল আমরা অনেকে তো পছন্দ করি না, ইঁদুর আর বিড়াল, কিন্তু ইঁদুর আর বিড়ালের নাভিতেও এই যে সুগন্ধি তৈরি করার কুশ, সবটার না কিন্তু কোনো কোনোটার মাঝে মধ্যে পাওয়া যায়, যে কিছু ইঁদুর এবং কিছু বিড়াল আছে, এই বিড়ালের মাঝেও এই সুগন্ধি উৎপন্নকারী কুশটা পাওয়া যায়।
তো আমরা অনেকে জানি না, কিন্তু কিছু কিছু গড়ে অনেক সময় দেখা যায় যে একটা সুগন্ধ, অনেকে দুর্গন্ধ মনে করে থাকে এই সুগন্ধিটাকে। অনেকে জানে যে ইঁদুরে হয়তো কিছু খেয়েছে বা ইঁদুর মারা গেছে এই জন্য এইটা দুর্গন্ধ, কিন্তু এটা যে আসলে সুগন্ধি এই ইঁদুরের কাছ থেকে আসতেছে এটা আমরা অনেকে জানি না। তারপরে কিছু গাছ আছে, এক প্রজাতির গাছ, এই গাছগুলা থেকেও আসলে এই আম্বরের যে কুশ আছে সেম, যদিও একটু ডিফারেন্ট তবে সেম আর কি। এই গাছের কোষ যেটা আছে এই কোষ থেকেও এই আম্বর তৈরি করা হয় প্রায় কাছাকাছি সুগ্রাম। তো এইটা আসলে অনেক দামি জিনিস, যে গাছের যেটা এটা সস্তা, কিন্তু এই হরিণের কাছ থেকে যেটা পাওয়া যায় এটা খুব দামি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে চীন, ওই ওই দেশ সমস্ত দেশ এশিয়ার সাধারণত ওই সমস্ত দেশের হরিণগুলার মধ্যে লক্ষ্য করা যায় এই কুশগুলা, তো পাওয়াও যায়। শিকারীরা তারা ঠিকই চিনে শিকার করে। এটার দাম হচ্ছে, এটার কেজি এর দাম অনেক দাম, $50,000, $60,000, এর চাইতে একটু কম বেশি হয়, কিন্তু সাধারণত এইরকম দাম হয়। পিওর যেটা মৃগনাভি, এই পিওর মৃগনাভির দাম খুব বেশি, কিন্তু আরে আমার তো নাক বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ করে দিলাম, আর দেখতে পা হবে না আপনাদের দেখানোর জন্য। আপনারা আসলে যদি সুগন্ধটা একটু বুঝতে পারতেন তাহলে ভিডিও কেটে দিতেন সাথে সাথে দেখার, এই সুযোগটু তো নাই ভিডিওতে, ভিডিও শুধু ছবিগুলা দেখানোর জন্য আপনাদেরকে। এত সুগন্ধি কি বলবো আমি, এখন বাহিরের থেকে যারা যাচ্ছে এই ঘরের বাহিরেতে তারা মনে করছে যে কি যেন একটা, আসলে বুঝতেছে না যে এই দোকান থেকে, তারা মনে করতেছে কোথায় থেকে এই সুগ্রামটা আসছে। যাই হোক, আমরা আসলে অনেকে জানি না এই আম্বরটা কোথায় পাওয়া যায়, বা ওই হরিণের নাভি মিশকে আম্বর, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিশকে আম্বরকে খুবই ভালোবাসতেন, বা এটা রাজা বাদশার আমল থেকেই বিভিন্ন বড় লোকরা, বড় বড় শেখ যারা আছে রাজা বাদশারা ইউজ করে থাকেন, মন্ত্রী মিনিস্টার যারা বড় বড় তারা ইউজ করতেন আদিকাল থেকে, আজও এর ইউজ হচ্ছে আরব দেশে সাধারণত, এর ইউজ হয় বড় বড় যারা শেখ আছে। তো আরেকটা জিনিস হলো এই যে আম্বর, এটা মিক্স করে যদি একটু আমরা বলি না, ওই বখুর যারা গড়ে জ্বালানো হয়, বড় বড় রাজা বাদশারা এখনও এই একটু আম্বর মিক্স করে কোনো কিছুতে গড়ে জ্বালান, যাহাতে এই সুগ্রানটা চতুর্দিকে ছড়িয়ে যায়, বিশেষ করে তো কোনো বড় বড় প্রোগ্রামের সময় বিয়ে শাদিতে। আমাদের প্রিয় বিয়ার্স, আর কথা বাড়াবো না, এখানে শেষ। আজকে আমি আলোচনা করলাম হরিণের নাভি নিয়ে, যে হরিণের নাভি অত্যন্ত আলোচিত একটা জিনিস, একটা নাম, আলোচিত একটা নাম, খুব বিশ্বের সবচাইতে নামি দামি সুগ্রান ওর মাঝে যে সুগ্রান হচ্ছে এটা প্রাকৃতিকভাবে একদম প্রাকৃতিক উপায়ে তৈরি হয়, এইটা বিশ্বের সবচাইতে দামি, এর চাইতে আরও কোনো সুগ্রান দামি নেই। এটার দামও খুব বেশি, এর কদরও খুব বেশি। তো এই আজকে এখানেই শেষ করব। তো প্রিয় ভিউয়ার্স, আমি আরও বিশ্বের নামি দামি কিছু ভিডিও তৈরি করেছি, ইতিমধ্যে আপলোডও হয়েছে, আর আরও কিছু হবে ইনশাল্লাহ। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে আমি আছি, আপনারাও আমার সাথে থাকুন। আল্লাহ হাফিজ, আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।